আজকে পড়ি গেল এরপর আমরা থাকবো কোথায় থাকার তো আমাদের ব্যবস্থা তো আজ তো আমি দেখুন এই গেন্ডা তো ঢাকা হয়ে যেত এই তো ঢাকা এলো কেউ দেখতে গরিব মানুষ কোথায় ভাড়া করে রইতে পারবো আমরা রোজ আনি রোজ খাই আমরা হাজারি কাজ করি কেউ কামিন খাটে আমরা কোথা দেখবো ছেলেটা ঠেলা চলে ছেলেটা ঠেলা চলে না এখন কি করে খাবো আমরা বলো কি করে থাকবো আমরা কি ভাড়া করে রইতে পারবো আমরা ভাড়া দিতে লাগবো দিদি আধার কার্ড নিয়ে আসবেন এই ভারী বর্ষণের পরিপ্রেক্ষিতে শহর অঞ্চলে যে সমস্ত আমরা আজকে 8 নম্বর ওয়ার্ডে এসেছি বাউরি পরিবার খুবই অসহায় মানে অসুবিধার মধ্যে তারা আছে দেখতে পাচ্ছেন আজকে সকালবেলায় বাড়িটা পড়ে গেছে আমরা শোনার সঙ্গে সঙ্গে এসেছি এখানে বিধবা ভদ্রমহিলা তার স্বামী নেই ছোটো ছেলে ওইদিকে পাশের যে বাড়িটা সেই বাড়িটাতেই দুটো ফ্যামিলি তো ওই ছোটো ছোটো রুমে তারা থাকতেন সামনে বাথরুম একটা ছিল সকালে পড়ে গেছিল তো আমরা এসেছি এখানে তাদের সাথে কথা বলার জন্য পাশে দাঁড়ানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে করে তাড়াতাড়ি করে এই পরিবারগুলোকে এটা রাখার ব্যবস্থা করা বা তাদের এই যে অসহায় পরিস্থিতি এই পরিস্থিতি দাঁড়ানোর জন্য আমরা এসেছি পাশে যাতে করে আমরা তাদের থাকার মতো উপযোগী ব্যবস্থা করতে পারি তার জন্য সরকারিভাবে যে সমস্ত নিয়ম প্রক্রিয়া আছে নিশ্চয়ই আমরা এসডিও বিডিওর সাথে কথা বলব ডিএমের সাথে কথা বলব আমরা অধিকতর কর্তৃপক্ষ জানাবো এবং যাতে করে এ তৎপরের সাথে বাড়িগুলোকে ব্যবস্থা করতে পারি